আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বের পরিস্থিতি যেদিকে যাচ্ছে রান্না করার জন্য লাকড়ি খুঁজেন লাকড়ি গ্যাস তো দূরের কথা দিয়ে রান্না করতে হবে আপনারা ঢাকা শহরে থাকেন শিক্ষিত মানুষ বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনাদের কম বেশি সকলেরই নলেজ আছে সারা পৃথিবীর পরিবেশ পরিস্থিতিটা কি এখন খুব ভালো খুব সন্তুষ্টজনক খুব ভালো পরিবেশ চলছে হ্যাঁ রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে যাচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শুধু আমাদের প্রধানমন্ত্রী নয় সারা ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ডের যত লিডার আছে নেতারা আছে সবাই এ কথা বলেছেন দুই হাজার সাল থেকে সারা বিশ্বে এক ধরনের মন্দা দেখা দিবে মন্দা দুর্ভিক্ষ দেখা দিবে দুর্ভিক্ষ কি দেখা দেবে দুর্ভিক্ষ আগে তো বিদ্যুৎ যাই তো একবার এখন যাই তিন চারবার ঠিক না দুই হাজার তেইশ সালের পর থেকে বিদ্যুৎ যাবে না বিদ্যুৎ আসবে মানে মাঝে মধ্যে এসে মিসকল দিয়ে আবার চলে যাবে এটা গরিব দেশ এই দেশে কিছু করার থাকবে না সারা বিশ্বে যেই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কখন যে বিশ্বযুদ্ধ শুরু হবে আর এখন যে বিশ্বযুদ্ধ এটা তলোয়ারের যুদ্ধ না এটা হচ্ছে নিউক্লিয়ারের যুদ্ধ পারমাণবিক যুদ্ধ যুদ্ধ যদি শুরু হয় তাহলে এই পারমাণবিক যুদ্ধের দ্বারায় পৃথিবীর যেই ক্ষতি হবে বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে পারমাণবিক যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে পাঁচশো কোটি মানুষ মারা যাবে কত কোটি মানুষ কথা বুঝতেছেন পাঁচশো কোটি মারা যাবে থাকবে কয় কোটি হ্যাঁ তিনশো কোটি এই তিনশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষ মারা যাবে না খেয়ে ফসল উৎপন্ন হবে না পারমাণবিক একটা বোম যদি ব্লাস্ট হয় বাংলাদেশে এই বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না এই রকম আছে শুধুমাত্র রাশিয়ার কাছে যেখানে একটা বোম ব্লাস্ট হলে একটা রাষ্ট্র উদা হয়ে যায় শেষ হয়ে যায় আট হাজারের মতো বোম আছে শুধু রাশিয়াতে এরপরে প্রায় সাত হাজারের কাছে পারমাণবিক বোম আছে আমেরিকায় যুক্তরাষ্ট্রে আছে 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 ব্রিটেনে ইন্ডিয়ায় সমস্ত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো পারমাণবিক যুদ্ধ করার জন্য মুখোমুখি হয়ে গেছে ইউক্রেনের খাদ্য সামগ্রী বন্ধ হয়ে গেছে তেল উৎপাদন কমিয়ে দিয়েছে সারা দুনিয়ায় খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে সবকিছুর দাম বেড়ে গেছে ঠিক না যুদ্ধ যদি পরিণতি হয় পূর্ণ লাভ করে পরিবেশ পরিস্থিতি পৃথিবীর কি হবে আল্লা আপনারা ভাবতেছেন যে হুজুর আমরা তো কারোর সাথে মারামারি করি না আমরা ভালোই তো আছি না আপনি ভালো নাই আপনি ভালো নাই ভালো থাকবার সুযোগ নাই বিশ্বে যখন গন্ডগোল শুরু হয় তখন ছোট্ট একটা বাংলাদেশ এ দেশের মানুষ ভালো থাকার সুযোগ জনবহুল এলাকা শুধুমাত্র ঢাকা শহরে যে পরিমাণ মানুষ প্রায় দুই কোটির উপরে মানুষ ঢাকা শহরে বাস করে দুই থেকে আড়াই কোটি মানুষ বিশ্বে এত বিশাল রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে পঞ্চাশ লাখ মানুষ পুরা রাষ্ট্রে আর ঢাকা শহরে আছে আড়াই কোটি কি পরিমাণ মানুষ বাস করে যদি শুরু শুরু হয় হয় দুর্ভিক্ষ মানুষ না খেয়ে মারা যাবে না খেয়ে এই যে আজকে বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে কতদিন ভালো থাকবো আমরা কেউ জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বের পরিস্থিতি যেদিকে যাচ্ছে রান্না করার জন্য লাকড়ি খুঁজেন লাকড়ি গ্যাস তো দূরের কথা দিয়ে রান্না করতে হবে বিদ্যুৎ তো দূরের কথা হারিকেন আর কুপি পাতি জ্বালিয়ে জীবন ধারণ করতে হবে ওই যে পূর্বে যেমন জীবন ধারণ করতে হতো এই জীবন ধারণের দিকে গোটা বিশ্ব আবারও রিব্যাক করতেছি পিছনে যাচ্ছে কারণ সারা বিশ্বের মানুষ মানুষ আর মানুষ নাই মানুষ হাইওয়ানে রূপান্তরিত হয়েছে পৃথিবীর ভারসাম্য ঠিক নাই সন্তান বাবা মার কথা শুনে না ঠিক কিনা সন্তান মা বাবার কথা শুনে না সন্তান বন্ধু বান্ধবের সাথে কথা বলতে যেরকম সে আনন্দ লাভ করে মা বাবার চেহারাই দেখতে পারে না এটা কি পাপ নয় কথা বলেন এটা কি পাপ নয় ভাই আপনাদের কথা বলতে হবে সবার কথা বলতে হবে এটা কি পাপ নয় বর্তমান সমাজের যুব সমাজ নতুন নতুন গুনার তালাশে ব্যস্ত মানে কোন আঙ্গিকে নতুন নতুন গুণা করা যায় পাপ করা যায় ওই পাপ খুঁজে খুঁজে বের করতেছে স্বামী তার স্ত্রীর কথা শুনছে না স্বামী পরকীয় ব্যস্ত স্ত্রীও পরকীয় আয় ব্যস্ত ঠিক না বললেও ঠিক না বললেও ঠিক তার চেয়ে জুড়ে সুরে বলেন ঠিক না জুড়ে বলেন চলতেছে না সমাজ এইটা চলছে না কেউ কারো কথা মানে না ছোটরা বড়দেরকে সম্মান করছে না মুরব্বীদের সামনে বাম হাতে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে মানুষ আর মানুষ মানুষ জানোয়ারে রূপান্তরিত হচ্ছে সেই আমেরিকায় যার মানে ইউরোপের দেশগুলোতে পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে নারীতে নারীতে বিয়ে হচ্ছে মানুষ আর কুত্তা মিল্লা বিয়ে হচ্ছে আপনারা শুনেন জানেন এগুলো জানেন কুচ রাখেন পৃথিবীর এ ভাই কথা বলেন কথা বলতে হবে সবার আচ্ছা পুরুষে পুরুষে বিয়ে হলে আমাদের কি জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা কৌমে লোত নামে একটা সম্প্রদায়কে পুরা এলাকা জিবরিল আমিনের একটা পাখার উপরে উঠায়া যে মানুষগুলো পুরুষে পুরুষে সংগম করত যে সমস্ত কাজ কুকুর পর্যন্ত করে না কুকুর পর্যন্ত করে না এই সমস্ত ব্যাহায়পনার দিকে গোটা ইউরোপের মানুষ ধাবিত হচ্ছে ওদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা বিধিবদ্ধ যে পুরুষে পুরুষই বিয়ে হবে হচ্ছে যেটাকে সমকামিতা বলে কি বলে এই জুড়ে বলেন কথা বলেন কি বলে জানেন না আপনারা এগুলো জানেন না সমকামিতা যেগুলো কুকুরও করে না মাসালা মাসাইল এটা তো পরে মানুষ বাঁচলে তো মাসালা মাসাইল কিন্তু গোটা বিশ্বের পরিস্থিতি যেদিকে যাচ্ছে নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছে কমে লুটের সম্প্রদায়কে হজরত জিবরিল কে আল্লাহ তালা বলেছেন যাও এদেরকে রাখা যাবে না এরা যেই পাপে লিপ্ত এদেরকে পুরা জায়গা এলাকা উল্টায়া মাটির নিচে জীবন্ত দাফন করে দাও একটাও যেন নাম না বাস সব যেন মরে যায়